দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচে জয় তুলে নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ, যাদের আবার প্রত্যেককেই রোজা রেখেই খেলেছেন গতকালকের এই ম্যাচ। পবিত্র রমজান মাসেই শুরু হয়েছে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সম্ভাব্য ঈদের দিন, কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে ছিল রোজা। বিদেশ সফররত অবস্থায় রোজা পালনের সীমাবদ্ধতার সুযোগ থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, রিয়াদ এবং মিরাজ এদিন রোজা রেখেই খেলেছেন ম্যাচ। রোজা রেখে আস্ত একটা ক্রিকেট ম্যাচ খেলা চারটিখানি কথা নয়, তাও আবার ইংল্যান্ডের লন্ডনে রোজা রাখার ক্ষেত্রে উপোস থাকতে হয় প্রায় 19 ঘন্টার মতো। দীর্ঘ এই সময় উপোস থেকে ক্রিকেটের মতো শারীরিক খেলা চালিয়ে যাওয়া নির্দ্বিধায় কঠিন। সেই কঠিন কাজটি রবিবার করে দেখিয়েছেন মুশফিক, রিয়াদ এবং মিরাজ। শুধু তাই নয়, দলকেও তারা এদিন এনে দিয়েছেন জয়। দলের জয়ে এই তিন ক্রিকেটারও ছিল বড় অবদান। ব্যাট হাতে মুশফিকই ছিলেন এদিন দলের সর্বোচ্চ স্কোরার। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে 80 বলের মোকাবেলায় 78 রানের ঝলমলে ইনিংস খেলেন মুশফিক, যে ইনিংসে ছিল 8টি 4। শেষ দিকে 33 বলে 46 রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ বড় করতে বড় ভূমিকা রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। আর বড় স্কোর তারা করতে নামা প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ 10 ওভারে বিলি করেছেন মাত্র 44 রান, পাশাপাশি স্বীকার করেছিলেন প্রতিপক্ষের অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের উইকেট, যিনি আবার এদিন ছিলেন প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোরার।